হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে টোয়েন্টি নাইন্থ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে ইম্পর্টেন্ট ভিডিওগুলো এবং আমাদের পিডিএফগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা রয়েছে তোমরা ওখান থেকে গিয়েগুলো দেখতে পারো আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেখব আমরা কোন বলিউড অভিনেতা দিল্লি সরকারের দেশকে মেন্টার ইনিশিয়েটিভ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে নিযুক্ত হয়েছেন দিল্লি সরকার একটা ইনিশিয়েটিভ স্টার্ট করেছিল এটা তোমাদের বলেছিলাম আগে দেশ মেন্টার তো এই ইনিশিয়েটিভটা বা উদ্যোগটার ব্র্যান্ড হিসেবে নিযুক্ত হলেন সুদ সোনু সুদকে এই ইনিশিয়েটিভটা দেশ কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো দেশকে মেন্টার এটা হচ্ছে একটা প্রোগ্রাম টু গাইড স্টুডেন্টস ইন গভর্নমেন্ট রান স্কুলস গভর্নমেন্ট যেসব স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর স্টুডেন্টদেরকে গাইড করার জন্য এটা একটা বিশেষ প্রোগ্রাম দেশ মেন্টার

নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব কোন রাজ্য জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাস্তবায়নে কর্ণাটকের পর দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে আমি তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম যে কর্ণাটক প্রথম এটাকে ইমপ্লিমেন্ট করেছে আমাদের ন্যাশনাল যে এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি তো জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে কর্ণাটকের পর মধ্যপ্রদেশ এটাকে আবার ইমপ্লিমেন্ট করলো সেকেন্ড স্টেট হিসাবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছেন শিবরাজ সিং চৌহান আর মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই ভাই ছাগন প্যাটেল মধ্যপ্রদেশের রাজধানী কোথায় ভোপাল আর মধ্যপ্রদেশের লোকনৃত্য যেগুলো রয়েছে দেখো জাওয়ারা মাটকি আদা খাদা নাচ ফুলপাতি গ্রিদা গ্রিদা ডান্স ছেলা লারকি সেলা মাঞ্চ এটসেট্রা আর মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক বান্ধবগড় ন্যাশনাল পার্ক কানহা ন্যাশনাল পার্ক সাতপুরা ন্যাশনাল পার্ক সঞ্জয় ন্যাশনাল পার্ক পেঞ্চ ন্যাশনাল পার্ক পান্না ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক এবং মাধব ন্যাশনাল পার্ক নেক্সট চলে যাব পাঞ্জাবের অতিরিক্ত রাজ্যপাল পদের দায়িত্বভার গ্রহণ করলেন কে অর্থাৎ অ্যাডিশনাল চার্জে গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন বনোয়ারিলাল পুরোহিত পাঞ্জাবের বনোয়ারিলাল পুরোহিত বর্তমানে তামিলনাড়ু রাজ্যের রাজ্যপাল রয়েছেন এখন তামিলনাড়ুর রাজ্যপাল রয়েছেন এই বনোয়ারিলাল পুরোহিত তো ভিপি সিং বাদানোর এর জায়গায় ইনি দায়িত্বভার গ্রহণ করলেন ভিপি সিং বাদানোর কিন্তু এই পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন তো ওনার জায়গায় এখন এই এই পাঞ্জাবের হচ্ছে রাজ্যপালের দায়িত্বভার সামলাবে এক্সট্রা চার্জ হিসাবে নেক্সট চলে যাবো আমরা লেটস গো টাইম ট্রাভেলিং এগেন এই বইটার লেখকে লেটস গো টাইম ট্রাভেলিং এগেন এই বইটা লিখেছেন সুভদ্রা সেনগুপ্ত সুভদ্রা সেনগুপ্ত লেটস গো টাইম ট্রাভেলিং এগেন এই বইটার লেখক এটা তার জীবনের লেখা শেষ বই কারণ ইনি বিগত বছরের মে মাসে করোনা আক্রান্ত হয়ে মারা যান আমি তোমাদের জানিয়েছিলাম দু সালে সাহিত্য একাডেমি দ্বারা বাল সাহিত্য পুরস্কার ইনি পেয়েছিলেন দু ঠিক আছে যেহেতু রিসেন্টলি নিউজে রয়েছে এই জায়গাটা ভালো করে দেখে রাখবে কোন রাজ্য পলিউশন কন্ট্রোল বোর্ড সিএসি ট্রান্সপারেন্সি ইন্ডেক্সে শীর্ষস্থান দখল করেছে তো দেখো এটা উড়িষ্যা রাজ্যের যে পলিউশন কন্ট্রোল বোর্ড রয়েছে রাজ্য পলিউশন কন্ট্রোল বোর্ড সেটা কিন্তু সিএসই ট্রান্সপারেন্টি ট্রান্সপারেন্সি ইন্ডেক্সে টপ পজিশনে রয়েছে দ্য সেন্টার সেন্টার অফ ফর সায়েন্স এনভায়রনমেন্ট সিএসই যেটা আমরা ফুল ফর্ম সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট একটা রিপোর্ট রিলিজ করেছে যেটার নাম হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্ডেক্স রেটিং অফ পলিউশন কন্ট্রোল বোর্ডস অন পাবলিক ডিসক্লোজার উড়িষ্যা আর তেলেঙ্গানা এই তালিকার অ্যাকচুয়ালি শীর্ষস্থানে রয়েছে কেমন দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু আর তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রয়েছে চতুর্থ স্থানে আর পঞ্চম স্থানে রয়েছে কিন্তু গোয়া এই উড়িষ্যার রাজধানী আমরা জানি ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যপাল গণেশী আর ওড়িশার লোকনৃত্য যদি দেখি তাহলে ওড়িশি যেটা ক্লাসিক্যাল ডান্স একটা শাস্ত্রীয় নৃত্য এবং সাভারি হুমারা এটসেট্রা আর ওড়িশার ন্যাশনাল পার্ক আমরা যদি দেখি দেখো ভিতরকণিকা ন্যাশনাল পার্ক সিমলিপাল ন্যাশনাল পার্ক নন্দনকানন জুওলজিক্যাল পার্ক এটসেট্রা নেক্সট আমরা চলে যাব কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গঙ্গাপুরাম কিষণ রেড্ডি ছাব্বিশে আগস্ট কোন শহরে মেগা ট্যুরিজম ইভেন্টের উদ্বোধন করেছে মেগা ট্যুরিজম ইভেন্টের উদ্বোধন করেছে ঠিক লে তে লাদাখের লেতে এটা উদ্বোধন করা হয়েছে এই মেগা ট্যুরিজম ইভেন্টটা লাদাখ নিউ স্টার্ট নিউ গোলস নামে অনুষ্ঠিত হয়েছে তিন দিন ধরে এই প্রোগ্রামটা চলে টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি এইট অগস্ট কালকে পর্যন্ত নেক্সট চলে যাব আমরা কোন রাজ্য সরকার মেরা কাম মেরা মান যোজনা চালু করেছে মেরা কাম মেরা মান যোজনাটা স্টার্ট করেছে পাঞ্জাব আজকে পাঞ্জাব রিলেটেড আমরা দুটো কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম পাঞ্জাব রাজ্য সরকার বেকার যুবকদের দক্ষতা বাড়াতে এবং তাদের কাজের সাহায্য করার জন্য এই যোজনাটা চালু করেছে এই যোজনার আওতায় বেকার যুবকদের বারো মাস ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং এর শেষে মানে সময় সময় সরি যুবকরা মানে পঁচিশশো টাকা করে স্টাইপেন পাবে পঁচিশশো টাকা করে তাদেরকে ভাতা দেওয়া হবে পাঞ্জাবের রাজধানী চন্ডীগড় মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আর পাঞ্জাবের রাজ্যপাল ভিপি সিং বাদানোর জায়গায় তামিলনাড়ু রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত বর্তমানে পাঞ্জাব রাজ্যের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করলেন যেটা তোমাদের আমি একটু আগেই বললাম পাঞ্জাবের লোকনৃত্য বলতে ভাঙড়া গ্রিদা ডাফ দামান এই সব নৃত্যগুলো পাঞ্জাবে দেখা যায় ন্যাশনাল পার্ক বলছে হারিকে ওয়েটল্যান্ড যেটা আমাদের পাঞ্জাবের ন্যাশনাল পার্ক নেক্সট চলে যাব সম্প্রতি কোন সোশ্যাল মিডিয়া কোম্পানি হরাইজেন ওয়ার্ক রুমস লঞ্চ করেছে হরাইজেন ওয়ার্কস রুম হচ্ছে ফেসবুকের একটা প্ল্যাটফর্ম দেখো

লোক একসাথে কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে এই নতুন ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্মটায় নেক্সট আমরা চলে যাব ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইউ এর প্রকাশিত বিশ্বের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কোন শহর বিশ্বের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কোপেন হেগেন সাতটা শহরের মধ্যে এই তালিকাটা প্রকাশিত হয়েছিল ভারতের নিউ দিল্লি রাজস্থান আটচল্লিশতম মুম্বাইয়ের স্থান পঞ্চাশতম কানাডার টরেন্টো এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এবং সিঙ্গাপুর শহর রয়েছে তৃতীয় স্থানে কোন অলিম্পিক পদক জয়ী নামে কোন অলিম্পিক পদক জয়ীর নামে দিল্লির আদর্শ সরকারি শিশু বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে দেখো রবি কুমার দাহিয়া এনার আমরা আমরা জানি ইনি অলিম্পিকে বছর পদক জিতেছেন মেডেল পেয়েছেন তো আদর্শনগরের সরকারি শিশু বিদ্যালয়ের নামকরণ এনার নামে করা হয়েছে ইনি টোকিও দু কুড়িতে সাতাশ কেজিতে রূপর পদক জিতেছিলেন কুস্তিতে আর দিল্লির মুখ্যমন্ত্রীকে অরবিন্দ কেজরিওয়াল রাজ্যপাল অনিল বাইজাল মানে লেফটেন্যান্ট গভর্নর কেমন তোমাদের আগের দিন জিজ্ঞাসা করেছিলাম কোন দেশ ইউরো দু হাজার একুশ জয়লাভ করেছে তো ইটালি দু হাজার একুশের ইউরো জিতেছে আমাদের কেনিয়ার রাজধানী নাইরোবি টোকিও প্যারা অলিম্পিক দু হাজার কুড়ি এবছর সিক্সটিন্থ এডিশন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে ফিফার প্রেসিডেন্টকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্টকে আর আইসিসি চেয়ারম্যানকে এবং বিসিসিআই এর প্রেসিডেন্টকে এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে আজকে জানাও আমি চটপট একবার আগের দিনের রিভাইজ করে নেব তোমরা যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আই বাটনে পাবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বলে প্লে নাম আমি ওখানে লিখে রেখেছি ঠিক আছে তোমরা এখানে একবার স্ক্রিনটার উপর ক্লিক করো আই বাটন দেখতে পাবে সেখান থেকেই তোমরা ফুল প্লে প্লে পেয়ে যাবে তো আগের দিনে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো ভারত ও কোন দেশের মধ্যে সামরিক অনুশীলন কাজিন টোয়েন্টি ওয়ানের পঞ্চম সংস্করণ বা ফিফথ এডিশন অনুষ্ঠিত হতে চলেছে তো এটা অনুষ্ঠিত হতে চলেছে কোথায় কাজাকিস্তানে এইচ এস বি সি ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন জিতেন্দ্র দাভে আরও বেশি করে খোলা জায়গায় শৌচাগার মুক্ত গ্রাম তৈরি করতে জলশক্তি মন্ত্রক সম্প্রতি কোন ক্যাম্পেইন লঞ্চ করেছে সুজালম ইজ রিফর্মস ইন্ডেক্স অ্যাওয়ার্ড টু এ কোন ব্যাংক শীর্ষস্থান দখল করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওপস প্রকাশিত তালিকা অনুযায়ী প্রতি বর্গমাইলে সিসিটিভি ইনস্টল করার ক্ষেত্রে কোন শহর বিশ্বের মধ্যে প্রথম স্থানে আছে দিল্লি দেশের মধ্যে প্রথম কোথায় গ্রিন হাইড্রোজেন ইলেকট্রোলাইজার উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে বেঙ্গালুরু কর্ণাটকের হরিস পার্বতানেনি কোন দেশের ভারতের রাষ্ট্রদূত পদে নিযুক্ত হয়েছেন বা রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন জার্মানি সম্প্রতি প্রয়াত অলিম্পিয়ান চন্দ্রশেখরান কোন খেলার সাথে যুক্ত ছিলেন ফুটবল উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের অন্তর্বর্তীকালীন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও পদে কে নিযুক্ত হয়েছেন কারোল কুর্টাডো কোন দেশ তিন তিন শিশু নীতি এনেছে চীন চায়না দেখো ভারতে দু হাজার একুশ সালের মধ্যে কটা নতুন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র হতে চলেছে এক্ষেত্রে পঁয়ত্রিশটা এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট আগের দিনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যারা যারা কমেন্টে আমাকে বলছো যে জি কে বা ম্যাথের ক্লাস আর হবে কি না দেখো অ্যাকচুয়ালি জি কে বা ম্যাথের ক্লাস হবে এই উইকটাতে একটু প্রবলেম ছিল তোমরা দেখেছ আমি আন একাডেমিতেও তোমাদের ক্লাস করছি না স্পেশাল ক্লাস আর ইউটিউবেও ক্লাস করছি না তো আমি তোমাদের মানডে থেকে ক্লাস স্টার্ট করব রেগুলার আবার আগের মতো প্রত্যেক দিন ম্যাথের এবং রিজনিং তোমাদের রিজনিংটা একজন করাবেন অন্য একজন টিচার এবং আমি তোমাদের ম্যাথটা এখানে করাবো তার সাথে সাথে জি প্রতিদিন তোমাদের ডাব্লিউ বিপির ফাইনাল প্রিপারেশন চলবে এবং ডাব্লিউ যারা রয়েছে তারাও এটা ফলো করবে তোমাদের প্রচুর ভিডিও আসতে চলেছে প্রচুর ক্লাস আসতে চলেছে আপকামিং মানডে থেকে তো তোমরা আর একটা দিন ওয়েট করো কালকে থেকে তোমাদের কিন্তু একদম রেগুলার বেসিসে যেরকম ক্লাস হতো সেরকম ক্লাস স্টার্ট হবে টেলিগ্রাম চ্যানেলটা একটু জয়েন করে নাও ওখানে আমি তোমাদের ডিটেলস আপডেট পুরো দিয়ে দেবো এবং এখানেও তোমাদের কমিউনিটি ব্যাক্স দেওয়া থাকবে যারা ইউজফুল বলে মনে করছো অবশ্যই লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে নাও যাতে পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে যায় আপাতত ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে